হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আলু আর কুমড়ো দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। এর জন্য আমি প্রথমে নিয়েছি কুমড়ো, প্রথমে এটা ছোট ছোট করে কেটে নিতে হবে। এর সাথে আমি আলু কেটে নিয়েছি। এবার একটা পাত্র আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব এবং এর মধ্যে আমি প্রথমে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে তেজপাতা দিলাম আর অল্প কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে গোটা গরম মশলাও দিয়ে দিলাম আমি, লবঙ্গ এলাচ আর দারচিনি। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দু কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো। এবার এর মধ্যে আমি কেটে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দিতে হবে। ভালো করে এটা একটু মিশিয়ে নেব। এবার আমি লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে এটা মিশিয়ে নেব। এই রেসিপিটাও খুব সহজ একটা রেসিপি। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। কুমড়ো রান্নাতে একটু চিনিটা দিলে বেশি টেস্টি হয় আর এটা ভাত বা রুটির সাথে খুব ভালো যায়। তো রুটি আর পরোটার সাথে এটা বেশি ভালো লাগে, আপনারা ভাতের সাথেও খেতে পারেন। এইভাবে ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আলুটা এবং কুমড়োটা সেদ্ধ হয়ে আসবে। এইভাবে আলুটা কুমড়োটা সেদ্ধ হয়ে এলে কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এবার আমি এটা কিছুটা নেড়ে চেড়ে এরকমভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বেশ, আবারও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। এটা একদম ঝোল ঝোল হবে না, ওজন্য জলটাও কিছুক্ষণ টেনে নেবে। তারপরে এবার আমি ঢাকনা খুলে আর একটু ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। এটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিলে এটা রেডি হয়ে আসবে। কত তাড়াতাড়ি এবং খুব সহজে এটা তৈরি হয়ে গেল। খুব কম উপকরণও, এর মধ্যে কিছু উপকরণ লাগে না। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। লুচি বা পরোটার সাথে তো এটা খুবই ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। আমার কুমড়ো আলুর তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এভাবে আমি আলু কুমড়োটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। যারা কুমড়ো খেতে পছন্দ করো না, এইবার ফের একবার বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আমার এই কুমড়ো তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।